হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আজ আবার তোমাদের জন্য নিয়ে এসেছি ছোট্ট মিনি ব্লগ। তো তোমরা দেখতে থাকো, অবশ্যই ভিডিওটা ভালো লাগবে। দেখো বাবুকে নিয়ে কি করে আমি সারাদিন কাজ করি, এই দেখো ঘর মুছছি, আবার ওর সাথে থাকতে হচ্ছে। এভাবেই আমি ঘরের সব কাজ সামলে বাবুকে দেখি। তো তোমাদের সঙ্গে আজ একটা কথা, খুবই গুরুত্বপূর্ণ কথা শেয়ার করবো, যেটা আমার বাবুর সাথে ঘটে গেছিলো। সবাই সবার বেবিকে খুব সাবধানে রাখবে। আজ বাবুর সাথে খুবই একটা খারাপ ঘটনা ঘটে গেছিল। বাবুকে খেলতে দিয়েছিলাম, অনেক খেলনা দিয়ে তো খেলা করছিল, তো তার মধ্যে ও ফ্রুটি খাচ্ছিল, ওই ফ্রুটির বোতলের মুটকিটা গালে নিয়ে নিয়েছে। এটা আমি খেয়াল করতে পারিনি, কারণ আমি অন্য কাজ করছিলাম একটু, ওকে রেখে যে ও খেলা করছে তো খেলতে লাগুক, আমি অন্য একটা কাজ করে ফেলি, একা হলে যা হয়। তো আমি এটাই করছিলাম, আর বাবু ওই মুটকিটা গিলে গিলে ফেলেনি, পুরোটা গলায় মুখে আটকে ছিল, ও বের করতে পারছিল না। তো আমি যখন উপরে গলায় কান্না শুরু করেছে, আমি ওর পাশে বসেই ওর জামা কাপড়গুলো ভাঁজ করছিলাম, তো গুছাচ্ছিলাম। তো ওই অবস্থা দেখে আমি ওর মুখটা নিচু করে ফেললাম, জানি উঁচু করলেই ও হয়তো বা গলের মধ্যে চলে যেতে পারে, আর একা আমি চিৎকার করব না কি করবো বুঝতে পারছি না, মাথা ঠান্ডা। ওর মাথাটা নিচু করে রাখলাম, তারপরে গালের মধ্যে আঙ্গুল দিয়ে আস্তে আস্তে করে সে মুটকিটা বের করে ফেললাম। তো সঙ্গে সঙ্গেই বাবু বমি করে দিল। বাবু এখন ভালো আছে, সবাই সবার বেবিকে সাবধানে রাখবে। বারবার ওর কাছে আসছি, আবার একটু কাজ করছি, দেখো ও খাটের থেকে নেমে যাচ্ছে, এত ভয় লাগছে, ওকে তো একাও রেখে যাওয়া যায় না, ওর কাছে বারবার চলে আসতে হচ্ছে। দেখো খাটের থেকে অর্ধেক পা ঝুলিয়ে বসে আছে আর ডাকছে, মা মা নাও। আর ওকে নিয়ে কী করে কাজ করবো বলো, ঘর মুছতে গেলেই তো ও সেই দুষ্টু করবে আর জল ফেলে দেবে, তারপরে লেগেছে ঠান্ডা, কি করব বলো তো, এই অবস্থায় মানে পাগল হয়ে যাচ্ছে আমি বাবুকে নিয়ে। এই হচ্ছে অবস্থা বন্ধুরা, দেখো একে নিয়ে আমার সব কাজ বাস সারতে হবে, সব করতে হবে, আর এই দুষ্টুটার অবস্থা দেখো ছাড়বে না। হ্যাঁ দেখো অবস্থা, এরকম করলে হয়? এরকম করলে আমি কি করে কাজ করব, এরকম করলে কি করে কাজ করব আমি বলো। এই হচ্ছে অবস্থা বন্ধুরা, ভীষণ কষ্ট হয় বাবুকে নিয়ে। এখানে থাকো, আমি কাজটা করে আসি, তুমি এখানে থাকো বসো। আমি জানি এই বাবুকে নিয়ে এইভাবে সব কাজ সামলাতে হয়, অথচ বাড়ির লোকজন বলবে সারাদিন কি কর, এখানে আইছিস কেন, কেন এসেছিস বল, এভাবে কাজ করা যায়? নামো এখান থেকে, নামো নামো, আমার কষ্ট হয়ে যায় না, আমার কষ্ট হয়ে যায় না, এইভাবে পড়ে যাবি। এই যে বটি দেখেছিস, বটি, বটিতে কাজ করছি, এই যে এই যে বটি, এই যে বটি বাবা, বটি বটিতে কাজ করছি বাবা, তুমি নামো, নামো বাবা, নামো বাবা, নামো, তুমি নামো, নামো নামো এভাবে এত খেলনা দিয়েছি তাও খেলবে না, সবসময় আমার সঙ্গে সঙ্গে থাকবে, ওকে সঙ্গে সঙ্গেই রাখি, কারণ আমার ভীষণ ভয় লাগে কখন কোথায় কি ধরে, কি গালে দেয় না কি করে, কোথাও ছাদে উঠে যায় কি না, একদিন তো ছাদেই উঠে গেল এরকম করে। বন্ধুরা বাবু এখন ভালো আছে, সুস্থ আছে, তো সবাই সবাই বাচ্চাদের দিকে খেয়াল রেখো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানো, আজ ভিডিওটাই পর্যন্ত, আবার দেখা হচ্ছে নতুন একটা ব্লগে। তো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।